হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। তো বন্ধুরা, আমার গত পর্বের অনেকগুলো ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন কয়টায় খোলে এবং কখন বন্ধ হয় এবং সপ্তাহের কোন দিন বন্ধ থাকে বা বছরে কোন কোন দিন বন্ধ থাকে। তো আজকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো একজন ভাই কমেন্ট করেছিলেন, অলোক ঘোষ, তিনি বলেছেন, তানভীর ভাই, বর্ডারের কাজ শুরু হয় কয়টা থেকে? আমি যদি সকাল 6টায় এসে বেনাপোলে রিচ করি তাহলে কেমন হয়, প্লিজ সাজেস্ট। তো অলোক ঘোষ ভাই, আপনাকে বলছি, আপনি বেনাপোল বর্ডারে যখনই আসেন না কেন, ভোরবেলা বা মধ্যরাতে, বেনাপোল বর্ডারের ইমিগ্রেশন সকাল 6টা থেকে 6:30টার ভিতরেই শুরু হয়ে যায় এবং সারা রাত মানুষ এসে বেনাপোলের বিভিন্ন হোটেল বা গেস্ট হাউসে ওঠে। তাছাড়া বাস কাউন্টারগুলোতেও তারা কিন্তু পোর্ট খোলার জন্য অপেক্ষা করে, আর সেই সাথে কিন্তু একই সময়ে ভারতীয় প্রান্তে, মানে ভারতীয় সময় সকাল 6টার দিকে কিন্তু ইমিগ্রেশনের কাজ শুরু হয়ে যায় আর সারা দিন চালু থাকে। বাংলাদেশ ইমিগ্রেশন সন্ধ্যা 6:30-6:30টার ভিতরেই বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে ভারতীয় ইমিগ্রেশনও তাদের সময় বিকাল 5:30টার দিকে বন্ধ হয়ে যায়। আরেকজন ভাই মিস্টার সোহাগ অফিসিয়াল কমেন্ট করেছিলেন যে, ভাই, বেনাপোল ইমিগ্রেশন কি শনিবার খোলা থাকে? তো সোহাগ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, ভাই, বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন শুক্র শনি সহ সপ্তাহের 7 দিন খোলা থাকে আর খুব ইমার্জেন্সি কোনো ইস্যু ছাড়া প্রত্যেকটা সরকারি ছুটির দিনেও কিন্তু বেনাপোল পেট্রাপোলের ইমিগ্রেশন এবং কাস্টমস কার্যক্রম চালু থাকে, মানে যাত্রী পারাপার চালু থাকে, যাত্রী পারাপার নির্বিঘ্ন থাকে। ধরে নেন যে ঈদ, ঈদের দিনেও কিন্তু পেট্রাপোল বেনাপোল ইমিগ্রেশন খোলা থাকে। তারপর ধরে নেন যে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই ধরনের যত রকম বড় বড় অনুষ্ঠান, দুর্গাপূজা বা এই সব রিলেটেড যে সরকারি ছুটিগুলো আছে সেই সব দিনেও কিন্তু বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন খোলা থাকে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যদি কোনো কিছু শিওর হতে চান তাহলে বেনাপোল স্থলবন্দরের কিন্তু ওয়েবসাইটে সরকারি নাম্বার দেওয়া আছে বা ইমিগ্রেশনেও কিন্তু ইমিগ্রেশন ওসির নাম্বার আপনারা পেয়ে যাবেন, সেই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা বাসা থেকে রওনা দেওয়ার আগে কল দিয়ে তথ্য নিশ্চিত হয়ে আসতে পারেন। তো সব মিলে আপনাদেরকে এটাই বলবো, বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন সকাল 6টা থেকে চালু হয়ে সন্ধ্যা 6টা, কোনো কোনো সময় 6:30টা পর্যন্তও খোলা থাকে আর ভারতীয় ইমিগ্রেশনও একই সাথে খোলা থাকে, দুই দেশের ইমিগ্রেশন একই সাথে বন্ধ হয়। আর হচ্ছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন সপ্তাহে 7 দিন খোলা থাকে বিশেষ কোনো সরকারি কারণ ছাড়া। যদি আলাদাভাবে কোনো স্থগিতাদেশ দেওয়া হয় যে অমুক দিন বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন বন্ধ থাকবে সেই ক্ষেত্রে, তবে সেটা বছরে 1 দিন কি 2 দিন তাও হয় না, তবে করোনাকালীন সময়ে কিন্তু পেট্রাপোল বেনাপোল ইমিগ্রেশন বন্ধ ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওতে যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে, দেখাবো আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।